হাই গাইজ, আজকে আমি আপনাদের দেখাবো শাওমি YI 2K অ্যাকশন ক্যামেরা এবং এটার ওয়াটারপ্রুফ কেস। সো এখানে আজকে আমি দুইটারই আনবক্সিং করে দেখাবো এবং এটার ভিতরে কি কি আছে, কি কি পাওয়া যাবে সব এই ভিডিওতে দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমরা ক্যামেরাটা বের করব। সো ওয়াটারপ্রুফ কেসটা সাইডে রেখে দিই। ফার্স্টে আমরা ক্যামেরাটা বের করে দেখব যে ক্যামেরাটার সাথে কি কি আছে। সো দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ক্যামেরাটা, শাওমি YI 2K অ্যাকশন ক্যামেরা। সো আমরা ক্যামেরাটা এখন একটু বের করে রেখি। ওকে, সো দেখে নেই ক্যামেরার ভিতরে কি কি আছে। এখানে আপনার ব্যাটারিটা পাওয়া যায়, যেটা ব্যাটারিটা এখানে অলরেডি লাগানো আছে। সো আমি এটা আর দেখালাম না। ওকে, সো এটা এখন খুললে আপনারা দেখতে পারবেন এখানে একটা চার্জিং পোর্ট দেওয়া, যেটার সাহায্যে আপনি ফোন অ্যাকশন ক্যামেরাটি চার্জ দিতে পারবেন। খুব ভালো মানের একটা চার্জার দেওয়া হয়েছে এখানে। ওকে, সো এটা আমরা এখানে রেখে দিচ্ছি। তার সাথে এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে, সেটা বের করা একটু কষ্টকর হয়ে যাবে। ওকে, সো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই ইউজার ম্যানুয়াল। যদি কোনো সমস্যা হয় আপনাদের, সো আপনারা এটা দেখে সব কিছু বুঝে নিতে পারবেন, কোনটা কি, কোনটা কিভাবে করতে হবে, কিভাবে ব্যাটারি ঢুকাতে হবে, কিভাবে কি করতে হবে, এখানে সব দেওয়া আছে। সো আমরা এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাই আমরা ওয়াটারপ্রুফ কেসে। সো শাওমির প্যাকেজিং খুবই ভালো, বক্সগুলোও খুব ভালো। সো কোনো হার্ম হওয়ার কোনো প্রবলেম নেই। সো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, এটা হচ্ছে মেন কেসটা, আর এই দুইটা হচ্ছে মাউন্ট, আর এটা হচ্ছে মাউন্টের স্ক্রু। ওকে, সো চলুন এটা বের করে দেখি আমরা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে বানানো এটা। লেন্সটাও খুব ভালো, ভালো কোয়ালিটির। এখানে ওয়াইয়ের ব্র্যান্ডিং দেওয়া আছে। এইটা হচ্ছে শাটার বাটনটা, আর এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ওয়াইফাই বাটন। এখানে আপনার একটা সুন্দর ফোমের একটা কোটিং দেওয়া হচ্ছে, যার জন্য যেটা আপনার YI অ্যাকশন ক্যামেরাটাকে ইয়ে করার সাহায্য করবে, সাপোর্ট দেওয়ার সাহায্য করবে। সো আমরা চলুন খুলে দেখে আসি। এখানে যদি এখন আপনি দেখেন, এখানে হচ্ছে এভাবে করে আপনার অ্যাকশন ক্যামেরাটি বসাতে হবে। এটার সাহায্যে আপনার এই ক্যামেরার এই পাশটা কোনো সমস্যা হবে না। চলুন আমরা এটা লাগিয়ে দেখি। সো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটার সাথে খুব ভালো মানিয়েছে, সাদা কালারের ইয়ের সাথে, সাদা কালারের ক্যামেরা। সো দেখতেই পাচ্ছেন, চলুন আমরা এটা একটু খুলে নেই এখন। ওকে, ক্যামেরাটা খুবই লাইট ওয়েট, ওরকম ভারীও না। সো চালালে আশা করছি ইউজ টু হয়ে যাবেন। ক্যামেরার এই সাইডে একটা ওয়াইফাই বাটন দেওয়া হয়েছে, যেটা একটা ক্লিক করলে ওয়াইফাই অন হয়ে যাবে। এখানে আপনি অ্যান্ড্রয়েড অথবা iOS অ্যাপ নামিয়ে আপনি মোবাইলেও চালাতে পারবেন। এখানে আপনার HDMI পোর্ট এবং চার্জিং পোর্ট আর আপনার মেমোরি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে HDMI পোর্ট, এটা হচ্ছে USB পোর্ট, আর এটা হচ্ছে মেমোরি কার্ড স্লট, যেখানে আপনি আপনার মেমোরি কার্ড, HDMI পোর্ট এবং চার্জিংয়ের জন্য এটা খুলে আপনি চার্জ দিতে পারবেন। এখানে হচ্ছে 950 এম্পিয়ারের একটি ব্যাটারি দেওয়া হয়েছে। সো এটার খুলে দেখালাম না। এখানে একটা ওয়াইয়ের ব্র্যান্ডিং লোগো আছে। এই সাইডটা পুরো খালি রাখা হয়েছে এবং এই সাইডগুলো খুব ভালো, ভালো কোটিং দেওয়া প্লাস্টিকের। ফ্রন্টে এখানে হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ার বাটন, এটা অন করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। এই উপরে এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সেই শাটার বাটনটা। ওকে, সো নিচে দেখি, নিচে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে,
এবং একটা মাউন্ট দেওয়া হয়েছে যেন আপনি যে কোনো ট্রাইপড অথবা মনোপডের সাথে সেলফি স্টিক যে কোনো ধরনের ইয়ের সাথে এটা কানেক্ট করতে পারেন। ওকে, দেন এখানে দেওয়া হচ্ছে মাইক্রোফোনটা যেটা আপনার ভয়েস রেকর্ড করার ট্রাই। তো এই ছিল আজকের আনবক্সিং রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।